ᱱᱚᱰᱮ ᱦᱩᱞᱜᱟᱹᱨᱭᱟᱹ ᱠᱷᱤᱞᱩ ᱢᱟᱹᱡᱷᱤ ᱢᱩᱨᱢᱩ ᱩᱱᱤᱭᱟᱜ ᱩᱭᱦᱟᱹᱨᱛᱮ ᱛᱤᱦᱤᱧ ᱱᱚᱣᱟ ᱡᱟᱭᱜᱟ ᱥᱮᱴᱮᱨ ᱦᱩᱭ ᱠᱟᱱᱟ ᱚᱱᱟ ᱵᱟᱠᱷᱨᱟᱛᱮ ᱛᱤᱦᱤᱧ ᱟᱹᱰᱤ ᱫᱟᱢᱟᱱ ᱥᱮ ᱟᱹᱰᱤ ᱜᱩᱱᱢᱟᱱ ᱦᱚᱲ ᱵᱚᱱ ᱧᱟᱢ ᱟᱠᱟᱫᱮᱭᱟ ᱩᱱᱤ ᱥᱟᱶᱛᱮ ᱱᱟᱥᱮᱱᱟᱜ ᱮᱠᱴᱩ ᱨᱚᱯᱚᱲ ᱜᱚᱴᱟ ᱞᱮᱜᱮ ᱵᱚᱱ ᱥᱟᱨ ᱟᱯᱱᱟᱨ ᱱᱟᱢᱴᱟ আমার নাম দিলীপ কুমার গোস্বামী আমার বাড়ি হলো কাশীপুর থানায় সুতাবই বলে গ্রাম আমি গর্জয়পুর হাই স্কুলের শিক্ষক ছিলাম রিটায়ার করেছি 1913 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে এখন পুরুলিয়ায় থাকি আচ্ছা তাহলে আমরা একজন গবেষককে পেয়েছি ওনার কাছে আমরা খেলু মুর্মু সম্পর্কে কিছু আমরা খবর জানবো স্যার এই খেলু মুর্মু উনি যে যে হুলদারি উনি যে আন্দোলন করেছিলেন সিপাহী আন্দোলন করেছিলেন পুরুলিয়ার ইতিহাস বিশেষ করে স্বাধীনতা আন্দোলনের ইতিহাস সম্পর্কে তো কোনো লিখিত বিবরণ নেই তবুও লোককথায় আছে লোকগানে আছে কিংবদন্তিগুলোতে আছে বিভিন্ন জনের নাম সিপাহী বিদ্রোহ নেতা ছিলেন আমাদের নীলমণি সিংদেও পঞ্চকোটের রাজা তিনি কেশরগড় গ্রামে জন্মগ্রহণ করেছিলেন 1823 খ্রিস্টাব্দে 10 বছর বয়সে তিনি কেশরগড় থেকে কাশীপুরে স্থানান্তরিত হয় রাজধানী তখন চলে যান কিন্তু কাশীপুরের সাথে কাশীপুরে থাকলেও উনি কেশরগড়ের সাথে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল কেশরগড় গ্রামের চতুষ্পার্শ্বে যে সাঁওতাল গ্রামগুলো আছে সেই সাঁওতাল জনগণের সাথে তার যোগাযোগ ছিল সাঁওতালরা তাকে এত ভালোবাসত যে বলতো বঙ্গা রাজা বঙ্গা মানে দেবতা সাঁওতালদের দেবতা বঙ্গা রাজা দেবতার সাথে সেই রাজার সাযুজ্যটা বোঝাবার জন্যে তারা বঙ্গা রাজা বলত 1857 সালে যখন সিপাহী বিদ্রোহ হয় তখন কেশরগড়ের পাশের যে কর্কটা গ্রাম সেখানের খেলু মুর্মু খেলু মাঝি সেই বিদ্রোহের নেতা ছিলেন উনি নেতৃত্ব দিয়েছিলেন বহু সাঁওতাল বিপ্লবী নিয়ে পুরুলিয়ায় গেছিলেন সেখানের যে ঘটনা সংগঠন জেল ভেঙে দেওয়া আমাদের অন্যান্য কারবা ঘর জ্বালিয়ে দেওয়া রেকর্ড জ্বালিয়ে দেওয়া সব কাজ করেছিলেন তো এইভাবে তার নামটা পাওয়া যায় কিন্তু লিখিত কোনো বিবরণ নেই তবে লিখিত বিবরণ না থাকলেও যে ইতিহাস থাকবে না তা নয় ইতিহাসে লিখিত বিবরণও থাকলে হয় পাথুরে বিবরণ কোনো একটা মূর্তি কোনো একটা বাড়ি কোনো একটা পুরনো বাড়ি সেটাও ইতিহাসের অংশ হতে পারে আবার লোককথা মানুষ কী বলছে সেটাও ইতিহাসের এইভাবে আমরা খেলু মুর্মুর কথা শুনেছি 1857 খ্রিস্টাব্দের 5ই আগস্ট বিদ্রোহ হয়েছিল বলে আজকে কর্কটা গ্রামে খেলু মুর্মুর স্মৃতিতে স্মৃতিফলক উদ্বোধন হলো সেখানে আমরা ছিলাম আমাদের পূর্বপুরুষ ছিলেন তারা তাদের সম্পর্কে আলোচনা করা আমাদের পবিত্র কাজের মধ্যে পড়ে আমরা এসেছিলাম এবং প্রতি বছর এখানে অঙ্গীকার করলাম প্রতি বছর এই অনুষ্ঠান আমরা করব শুধু করব নয় সারা পশ্চিমবাংলায় এই আন্দোলন ছড়িয়ে দেবো।